প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ঢাকা ফার্নিচার থেকে আপনাদের সম্মুখে নিত্য নতুন কোন ডিজাইন কোন না কোন ডিজাইন নিয়ে আপনাদের সম্মুখে হাজির হই। আজকের একটি ব্যতিক্রম ডিজাইন নিয়ে হাজির হয়েছি। ডাইনিং টেবিল সবারই প্রয়োজন এবং ডাইনিং টেবিলটা আপনার লাগে সারা দিন পরিশ্রম করে ক্লান্তি হয়ে তারপরে কিন্তু আমরা বাসায় যাই রাতে ডিনারটা কিন্তু একসাথেই করি সবাই মিলে। তাই এইজন্য এখানে বসে সুখ দুঃখের কথা সবই হয়। রাত্রেবেলা আমরা ফ্রি থাকি আর সারা দিন এক একজন এক এক জায়গা থাকি, কের সাথে কেউ দেখা হয় না। তাই এই ডাইনিং টেবিলে আমি একটা কথা বলতে চাই, যাদের বয়স্ক মা বাবা আছে আজকের আপনি ছেলে মেয়ে নিয়ে তারপরে একসাথে বসে আপনারা খান, দেখা যায় মা রুমে বসে খায় বা মা আমাদের সম্মুখে সামনে বসে খায় না। মা বাবা যাদের বুড়া মা বাবা আছে তাদের একসাথে নিয়ে আপনারা বসে ডাইনিং টেবিলে বসে খাবেন, এটাই মানে আমার আপনাদের সম্মুখে এটাই রিকোয়েস্ট করি। আমি একটু এই রিকোয়েস্টটা আপনারা একটু বিবেক দিয়ে মনে করবেন। যেমন কি আপনারা দেখা যায় যে যখন বাচ্চা ছিলেন তখন কিন্তু মানে আপনাদের বাবা মা কিন্তু আপনাদের সারা ভাত খায় নাই, এরকমের একটা সিচুয়েশন। তা যাই হোক, আমি কথা বাড়াইতে চাই না, ভিডিও বাড়াইতে চাই না, আপনাদের সম্মুখে একটি নতুন ডাইনিং টেবিল নিয়ে এসেছি চিটাগাং সেগুনে। এই চিটাগাং সেগুনের ডাইনিং টেবিলটা খুবই সুন্দর একটি ডাইনিং টেবিল, আর ডাইনিং টেবিলটা আপডেট একটি মডেল, খুবই সুন্দর একটি ডাইনিং টেবিল। ডাইনিং টেবিলটা ভালো এবং খুবই মানে উন্নত মানের আপনার ডাইনিং টেবিল। উপরে হলো 10mm গ্লাস এবং নিচে আপনার হলো ফ্রেম। গ্লাসের অনেকে গ্লাস বাড়তি আছে কিন্তু বাড়তি গ্লাসটা চায় না, অনেকে আপনার লেবেল মানে কাঠের লেবেল ই করতে চায়, মানে আপনার গ্লাসটা রাখতে চায়। এই জন্য আমি একটি ডাইনিং টেবিল নিয়ে এসেছি মানে ফ্রেমের লেবেল গ্লাসটা আছে। তো যাই হোক, এটা গ্লাসটা কিন্তু বাড়তি নাই। তাই এই ডাইনিং টেবিলটা আমরা নিয়ে এসেছি, ডাইনিং টেবিলটা খুবই সুন্দর, আপনার চেয়ারের কারুকার্যগুলোও খুব সুন্দর। আর এই ডাইনিং টেবিলটা আমরা চিটাগাং সেগুন দিয়ে তৈরি করছি ঢাকা ফার্নিচার থেকে। আপনারা ঢাকা ফার্নিচারে আসলে লালবাগ রোড হয়ে খান মোহাম্মদ মসজিদের সামনেই আমাদের ঢাকা ফার্নিচার। ঢাকা ফার্নিচারে আমরা নাম্বার ভিডিওর ভিতরে দেবো, আমাদের এখানে যোগাযোগ করলেই আপনারা আপডেট মডেল আপডেট ডিজাইন পেয়ে যাবেন। তা যাই হোক, আজকের দেখা যায় যে এই ডাইনিং টেবিলগুলো খুবই সুন্দর। আপনার ডাইনিং টেবিলের পায়াগুলো আমরা দেখাই, দেখুন পায়াগুলো খুবই আপনার মোটা। এই যে দেখেন আপনার ছয় আপনার পায়া দিয়া, যেমন কি দুই হাতে কিন্তু ই পাওয়া যায় না আপনার এত মোটা। আর দেখুন আপনার হলো টপের কারুকার্যগুলো খুব সুন্দর, টপের কারুকার্যগুলো চারপাশে দেখুন, এবং আমাদের চেয়ারটা দেখুন। এই যে চেয়ার হলো ভিক্টোরিয়া পায়া, একটু গর্জিয়াস নকশা দিয়ে খুবই সুন্দর। আর এই টেবিলটা আমরা দাম নিচ্ছি এই চিটাগাং সেগুন, অল চিটাগাং সেগুন দিয়ে তৈরি করছি আমরা এই টেবিলটা, আমরা দাম নিচ্ছি মাত্র 42,000 টাকা। এই টেবিলটা আমরা দাম নিচ্ছি মাত্র 42,000 টাকা। 42,000 টাকা হলে এরকমের একটি টেবিল আমাদের ঢাকা ফার্নিচারে যোগাযোগ করলে পেয়ে যাবেন। আর টেবিলটা আমি খুব সুন্দরভাবে আমরা একটু কাছের থেকে দেখাচ্ছি, দেখুন আপনারা কাছের থেকে টেবিলটা খুবই সুন্দর একটি টেবিল। উপরের কাজটা খুব সুন্দর কাজ, আপনার সাইডে কাজ দেওয়া আছে এবং হাইসের সাইডেও কাজ দেওয়া আছে, দেখুন। আজ এ পর্যন্তই ঢাকা ফার্নিচার থেকে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।